যেখানে অন্যায় অত্যাচার জুলুম অবিচার, যেখানে মানুষরূপী পশুদের কাছে মানবতা হেরে যায়, সেখানে মাহে অট্ট এসে যায়। ওতর কতর ভরা রাগ দেখা শুরু পেরিতে মাদ, তোর হিংসা ভরা মন করিস বড়াই সারাক্ষণ, বড় হলো তোর বেটি রে তুই আর পাবি না ছাড়, ভেঙে দেব মাইয়া রে তোর অহংকার, ভেঙে দেব মাইয়া রে তোর অহংকার। একটা কথা মনে রাখবি, এই মাহিম শুধু গাড়ি চালাতেই জানে না, তোর মতো অহংকারীকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটাও জানে। পাওয়ার দেখাচ্ছিস? দেখ আমাকে টাচ করে দেখ। এখন মুড নেই। আমি যে তোর সুপার হিরো, বাকি সবাই জিরো রে, দেখলে তোর হার্ট বিট বাড়ে রে, সিটি মারে রে। মাহিম কোথায়? ঘাট থেকে মাথাটা আলাদা করতে না চাইলে এখান থেকে ভেগে যা। তুই ওকে খুন করতে পারবি না, তুই নিজে গিয়ে ওর শরীর থেকে মাথাটা আলাদা করে আমার কাছে নিয়ে আয়। তোকে আর তোর আম্মাজানকে জেলের ভাত খাওয়াবো, তুই জেল খাটতে খাটতেই বুড়ি হয়ে যাবি। ইউ স্কাউন্ডরেল, আমি তোকে বরবাদ করে ছাড়বো। বুকের ভেতরে রেখে তোমায় খুঁজেছি আমি বাহিরে, ক্ষমা করো বন্ধু আমার মুখ পান জাহিরে। কিন্তু সারা জীবন অন্ধ চক্ষু তাহার নাহি রে। কোথায় পালিয়েছিস? বেরিয়ে আয়। আজ থেকে তুই আমার কেনা গোলাম, নে এবার পা মাসাজ কর। ম্যাডাম, আপনার মনটা শক্ত হলেও শরীরটা কিন্তু খুব নরম। ওই মাহিমকে খতম না করা পর্যন্ত আমি তোমাকে আমার মুখ দেখাবো না। আজ তোদের এমন শায়েস্তা করব, ভবিষ্যতে কোনো অপরাধী অপরাধ করতে গেলে আমার কথা মনে করে গলায় রশি পেঁচিয়ে ফাঁসি দেবে, কিন্তু অপরাধ করার সাহস পাবে না। করা তো দূরের কথা, তোর মতো মেয়েকে স্পর্শ করতেও আমার ঘৃণা লাগে।